টু তোমাদের ইংরাজি ক্লাস শুরু হলো প্রত্যেকে ইংলিশ রিডার বই বার করে বসো আজকে তেরো নম্বর লেশন পেজ নাম্বার থার্টি এইট পড়াবো টু ফ্রেন্ডস দুই বন্ধুর গল্প বিনা অ্যান্ড মিনা লিভ ইন এ ভিলেজ এই দুই বন্ধুর নাম বিনা এবং বিনা বিনা অ্যান্ড মিনা লিভ ইন এ ভিলেজ বিনা এবং মিনা একটি গ্রামে বাস করে ভিলেজ মানে গ্রাম লিভ মানে বাস করা দে আর টু ফ্রেন্ডস বইতে দেখো টু বানানটা ভুল আছে টি ডাব্লিউও আটটা কেটে দাও টি ডাব্লিউও টু তারা হলো দুই বন্ধু দে আর টু ফ্রেন্ডস দে অলওয়েজ গো টু দ্য স্কুল টুগেদার তারা সর্বদাই একসাথে বিদ্যালয়ে যায় টুগেদার মানে একসাথে অলওয়েজ মানে সর্বদা বিনাস ফাদার ইস এ ডক্টর বিনাস ফাদার ওটা এস অর্থাৎ বিনার বাবা হলেন একজন ডাক্তার বা চিকিৎসক হি ট্রিটস দ্য সিক পিপল ইন দ্য ভিলেজ তিনি গ্রামের অসুস্থ মানুষদের চিকিৎসা করেন টিটস মানে চিকিৎসা করা মিনাস ফাদার ইস ফার্মার মিনাস ফাদার ইস ফার্মার মিনার বাবা হন একজন কৃষক ফার্মার মানে কৃষক হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড তিনি মাঠে চাষ করেন হি ওয়ার্কস ইন দ্য ফিল্ড তিনি মাঠে চাষ করেন দে টু ফ্রেন্ডস প্লে টুগেদার তারা দুই বন্ধু একসাথে খেলা করে প্লে মানে খেলা টুগেদার মানে একসাথে তারা দুই বন্ধু একসাথে খেলা করে লাস্ট ইয়ার লাস্ট ইয়ার মানে গত বছর লাস্ট কথার অর্থ গত লাস্ট ইয়ার দে ওয়েন্ট টু ফেয়ার গত বছর তারা একটি মেলায় গিয়েছিল ওয়েন্ট মানে গিয়েছিল লাস্ট ইয়ার দে ওয়েন্ট টু ফেয়ার গত বছর তারা একটি মেলায় গিয়েছিল অর্থাৎ এটা টেন্স, গো ওয়েন্ট গান ওয়েন্ট মানে গিয়েছিল টেন্স, গো মানে যাওয়া দে সরি দে আর দে এনজয়েড ভেরি মাছ দে আর দে এনজয়েড ভেরি মাছ দেয়ার মানে সেখানে সেখানে দে মানে তারা সেখানে তারা খুব আনন্দ করেছিল এনজয়েড করা মানে আনন্দ করা ভেরি মাছ মানে খুব অর্থাৎ তারা যে মেলায় গিয়েছিল সেই মেলায় তারা খুব আনন্দ করেছিল দে বট সাম ফাইন টয়স অ্যান্ড মাস্ক তারা খুব সুন্দর কিছু খেলনা এবং মাস্ক মানে মুখোশ কিনেছিল বাই থেকে বট বাই মানে কেনা বট মানে কিনেছিল অর্থাৎ টেন্স এটা গল্প তাই এটা পুরোটাই টেন্সে হবে বট মানে কিনেছিল তারা কিছু সুন্দর খেলনা এবং মাস্ক পারে মুখোশ কিনেছিল দে অলসো বট বেলুন্স। তারা কিছু বেলুনও কিনেছিল সাম মানে কিছু অলসো মানে ও অর্থাৎ তারা খেলনা এবং মাংসের সাথে কিছু বেলুনও কিনেছিল দে অল লাভ দেয়ার ভিলেজ তারা সবাই তাদের গ্রামকে খুব ভালোবাসে দে অল লাভ দেয়ার ভিলেজ তারা তাদের দে আর টিএইচি আই আর দেয়ার মানে তাদের তারা তাদের গ্রামকে সবাই খুব ভালোবাসে ভিলেজ মানে গ্রাম এবার নিচের মানেগুলো পড়বে বানানসহ ফ্রেন্ড মানে বন্ধু অলওয়েজ মানে সর্বদা টুগেদার মানে একত্রে ট্রিটস মানে চিকিৎসা করা পিপল মানে জনসাধারণ ফার্মার কৃষক এনজয়েড মানে আনন্দ করেছিল এম এ এস কে এস মার্কস মানে মুখোশগুলো অনেকগুলি মার্কস তাই ইএস মার্কস মানে মুখোশগুলো তাহলে আজকে আমি তোমাদের টু ফ্রেন্ডস বলারাম দুটো বন্ধুর গল্প এটা ভালো করে পড়লেই তোমরা বুঝতে পারবে লেসার নাম্বার থার্টিন পরের ক্লাসে আমি এর অনুসারীটা লিখিয়ে দেবো এটা তোমরা রিডিং সহ বাড়িতে ভালো করে বানান সহ পড়বে